আসন্ন টি-টেন লিগে খেলবেন পাঁচজন বাংলাদেশি ক্রিকেটার। সাকিবের পর সোহান আর মৃত্যুঞ্জয়কে প্লেয়ার্স ড্রাফট থেকে কিনে নিয়েছে বাংলা টাইগার্স। মুস্তাফিজুরকে নিয়েছে টিম আবুধাবি আর তাসকিনকে গ্ল্যাডিয়েটার্স। তবে নিলামে উঠলেও দল পাননি তামিম, রিয়াদ ও আফিফ। আবুধাবির টি-টেন লিগের প্লেয়ার ড্রাফট হয়ে গেল ঘটা করেই। ড্রাফটে ছিল এক ঝাঁক বাংলাদেশি ক্রিকেটারের নাম, বেশ কজন পেয়েছেন দল, অনেকেই আবার নিলামে উঠলেও তাদের নিতে চায়নি কেউই। বাংলাদেশি মালিকানাধীন দল বাংলা টাইগার্সের কোচ মেন্টর সবই বাংলাদেশি। ওই দলে তো আগে থেকে আইকন ক্যাটাগরিতে আছেন টাইগার কাপ্তান সাকিব আল হাসান। ড্রাফট থেকে ওরা নিয়েছে নুরুল হাসান সোহান আর মৃত্যুঞ্জয়কে। আমি সবচেয়ে বেশি হ্যাপি এই জন্য, খুশি এই জন্য যে আমরা বাংলা টাইগারে বাংলাদেশি প্লেয়ার পেয়েছি। এবার মৃত্যুঞ্জয় কুড বি দ্য ফিউচার ফর বাংলাদেশ, আর সোহান আমার মনে হয় এই ফরম্যাটের জন্য ওয়ান অফ দ্য বেস্ট পিক। আইকন সাকিব সহ তিন বাংলাদেশি ক্রিকেটারকে দলে পেয়ে বেশ খুশি কোচিং স্টাফরাও। আমার মনে হয় এক্সপেকটেশন ফুলফিল হয়েছে মোটামুটি, যেমন প্ল্যান করেছিলাম দল যেমন হবে, একেবারে 100% হবে তা তো হয় না, বাট মোটামুটি যা লক্ষ্য ছিল সেটা হয়েছে। কতদূর যাওয়া যাবে এটা বলা খুব মুশকিল, সব দল ভালো, এখানে অনেক ভালো ভালো খেলোয়াড়রা আছে এবং এক্সপিরিয়েন্স খেলোয়াড়রা আছে, ওয়ার্ল্ডের বেস্ট প্লেয়ার এখানে এসেছে। এই তিনজন ছাড়াও তাসকিন মুস্তাফিজ পেয়েছেন দল। মুস্তাফিজুর রহমানকে নিয়েছে টিম আবুধাবি আর তাসকিন যোগ দিয়েছেন ডেকান গ্ল্যাডিয়েটরসে। ড্রাফটে থাকলেও তামিম, রিয়াদ কেউই পাননি দল। তামিমের মতো আগেও টি-টেন খেলার অভিজ্ঞতা থাকার পরও আফিফকেও কেউ নেয়নি। এছাড়া শামীম পাটোয়ারি বা আলামিনদেরও ডাকেনি কেউই। শেখ আশিক, বিবিসি নিউজ ডেস্ক।